হাই ফ্রেন্ডস, কুক উইথ সোনালী চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমার রেসিপি হলো ভ্যানিলা কাপকেক, যেটা আমি চায়ের কাপে করে গ্যাস ওভেনের উপরে কড়াইতে বানিয়েছি। এই কেকটা খেতে এতটা টেস্টি হয় যে বাচ্চা বড় সকলেরই ভালো লাগবে। এই কেকটা বাচ্চাদের টিফিনের জন্যও কিন্তু একদম পারফেক্ট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আমার নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 পিস ডিম, আর এই ডিমের সাথে দিয়ে দেব 1/4 কাপ চিনি আর 1/4 কাপ সাদা তেল। এখন এই কেকটাকে একটা হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব, আর এই কাজটা ততক্ষণ করতে হবে যতক্ষণ পর্যন্ত কেকের বাটারটা ফ্লাপি না হয়। আপনাদের কাছে যদি ইলেকট্রিক হ্যান্ড বিটার থাকে তাহলে এই কাজটা কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। আর যখন দেখবেন এই ব্যাটারটা ফ্লাপি হয়ে গেছে আর কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে, তখন আমি একটা ছাঁকনি নিয়ে নেব। এই ছাঁকনির মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ ময়দা আর 1/2 টেবিল চামচ বেকিং পাউডার। এই বেকিং পাউডার আর ময়দাটা একটু ভালো করে ছাঁকনিতে ছেঁকে নেব, আর একটা ছোট্ট খুন্তি দিয়ে এই সব কিছুকে ভালো করে মিক্স করে নেব। আর এই ময়দাটা ভালো করে মিক্স করা হয়ে গেলে এখন নিয়ে নেব 1/4 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটাকে দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে নেব। এখানে কেকের ব্যাটারটা রেডি হয়ে গেছে, এখন এটাকে সাইড করে রেখে নর্মাল 3টে চায়ের কাপ নিয়ে নিচ্ছি। এখানে আমি রোজ ডেইলি যে কাপে চা খাই সেই কাপগুলোকে ইউজ করছি। এই কাপগুলোর মধ্যে একটু সাদা তেল ব্রাশ করে নেব, আর তেলটা দেওয়ার পরে চামচে করে অল্প একটু সামান্য ময়দা নিয়েছি, এই ময়দাটা একটু জাস্ট ডাস্ট করে দেব। কাপে ময়দা ডাস্ট করা হয়ে গেলে এই কাপের মধ্যে কেকের ব্যাটারটাকে ঢেলে নেব। এখানে প্রত্যেকটা কাপের অর্ধেকটা পরিমাণ ব্যাটার দেব, বা অর্ধেকের একটু কম হলেও ভালো হয়, কারণ এই কেকগুলো অনেকটা ফুলবে। এই কাপগুলোতে কেকের ব্যাটারটা দেওয়ার পরে কয়েকটা চেরি কুচি নিয়েছি, সেই চেরি কুচিগুলো কাপের ওপর থেকে দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি টুটি ফুটি থাকে তাহলে সেটাও দিতে পারেন, আর চেরি টুটি ফুটি যদি কিছুই না থাকে তাহলে কিছু নাটস দিয়ে দিতে পারেন। এখানে কাপগুলো রেডি হয়ে গেছে, এখন এগুলোকে বেক করে নেব। আর কেকটাকে বেক করার জন্য এখানে গ্যাস ওভেনের উপরে একটা ননস্টিক কড়াই নিয়ে এই কড়াইটা 10 মিনিট আগে থেকে প্রিহিট করতে দিয়েছিলাম। এখন চায়ের কাপগুলো কড়াইয়ের মধ্যে বসিয়ে দেব, আর গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে কড়াইয়ের কভারটাকে বন্ধ করে দিয়ে এটাকে 20 মিনিট বেক করে নেব। আর এই যে ফাঁকা অংশটা দেখছেন এটাতে একটু আটা মাখা দিয়ে এই ফাঁকা অংশটাকে বন্ধ করে দেব। ফিরে আসছি 20 মিনিট পর। এখানে কেকটা অনেকটাই ফুলে উঠেছে, এখন একটা টুথপেক ঢুকিয়ে কেকটাকে চেক করে নেব যে ভেতরটা কুক হয়েছে কিনা। টুথপেকটা একদম ক্লিন বের হচ্ছে, তার মানে কেকগুলো খুব ভালো কুক হয়েছে। আর কেকটা এখানে রেডি হয়ে গেছে, এখন কেকটাকে ঠান্ডা করে নিয়ে তারপরে কেকটাকে ডিমোল্ড করব। এদিকে আমার কেকগুলো একদম ঠান্ডা হয়ে গেছে, এখন একটা কাপে একটা ছুরি নিয়ে চারিদিকটাকে একটু ঘুরিয়ে নিচ্ছে কেকটাকে বের করার জন্য। এখানে দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সুন্দর হয়েছে, আর কেকটা কিন্তু অনেক নরম হয়েছে। আর এই কেকটাকে একটু ভেঙে দেখাচ্ছি কেকটা কতটা নরম হয়েছে। এখানে টেক্সচারটা দেখে বুঝতেই পাচ্ছেন কেকটা কিন্তু পারফেক্ট কুক হয়েছে আর অনেক নরম হয়েছে। এখানে তৈরি হয়ে গেছে চায়ের কাপে ভ্যানিলা কাপকেক। এই ভিডিওটি ফলো করে আপনারা কেকটা তৈরি করুন, আর আপনাদের ফিডব্যাকটা আমার কমেন্ট সেকশনে দিয়ে দিন। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। নতুন নতুন টেস্টি রেসিপির আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন।